দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিবাড়িয়া জেলার কসবা উপজেলার 10নং বাইক ইউনিয়নের 8নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনাব মোহাম্মদ নাজমুল হাসান ভাই, যিনি ফুটবল মার্কানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তা আমরা আসলে প্রতিটি ওয়ার্ড থেকে একজন জনপ্রিয় প্রার্থীর ইউপি সদস্য প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছি প্রচারণার লক্ষ্যে। সেক্ষেত্রে আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনি তো ফুটবল মার্কা নির্বাচন করছেন, এখন পর্যন্ত আপনার এই নির্বাচনী মার্কা পাওয়ার পর আপনার অনুভূতি এবং এই এলাকায় আপনার ওয়ার্ডে জনসমর্থন কেমন লক্ষ্য করছেন? ইনশাল্লাহ আমার জনসমর্থন ইনশাল্লাহ ভালো সারা পাইতেছে। জনগণ আসলে আমার এদিকে সবার একটা সহযোগিতা আছে, সবাই আমাকে ভালোবাসে, আশা করি ইনশাল্লাহ ভালো হবে, আমার জয় হবে ইনশাল্লাহ। জি, আসলে আপনি তো নির্বাচনী লক্ষ্যে বিভিন্ন জনগণের দূর গড়ায় যাচ্ছেন, তো কি কি সমস্যা আসলে তারা আপনার কাছে উত্থাপন করছে এবং নির্বাচিত হলে আপনি এই সমস্যা কাজ করবেন? নির্বাচনে কিছু আদা আছে তাদের, যে কিছু কিছু লোকের বাড়িতে তার রাস্তাঘাটের সমস্যা আছে, কিছু এটাই আছে। আর কিছু গরিব মানুষ আছে যাদের ওই যে আমাদের আশ্রয়ণ প্রকল্পে কিছু ঘর পাইছে আর কিছু লোক হয়তো ঘর পায় নাই, এটাতে তাদের একটা দাবি আছে। বাকি ঘর বাকি লোকগুলো যাতে ঘরের ব্যবস্থা করা যায় আশ্রয়ণ প্রকল্পে। এলাকার সার্বিক পরিস্থিতি, নির্বাচনের পরিস্থিতি, কি কোনো প্রকার সহিংসতার আভাস পাচ্ছেন কিনা? না, ইনশাল্লাহ এবছর কোনো সহিংসতার আর আভাস পাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে, আমরা সবাই আশাবাদী। ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের আইনমন্ত্রী মহোদয় এবং আমাদের উপজেলার মহোদয় এবং প্রশাসন আমাদের নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য ওনারা খুব প্রচেষ্টা চালাচ্ছে। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশ হবে ইনশাল্লাহ। আপনি ছাড়া আপনার এলাকাতে আপনার ওয়ার্ডে আর কতজন প্রার্থী রয়েছে? আমি ছাড়া আমার ওয়ার্ডে আরো 3 জন প্রার্থী আছে, আমি সহকার, মোট 4 জন প্রার্থী আমার। আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যে আপনি 4 জন প্রার্থীর মধ্যে আপনাকে জনগণ কেন বেছে নেবে বলে মনে করেন? আমাকে বেছে নিবে, আমি 2011 সালের নির্বাচনে আমি এই ওয়ার্ডে একজন মেম্বার হয়েছি। আসলে আমি জনগণের সেবা করার যে সুযোগ, আমি খেদমত করার যে চেষ্টা করেছি, এতে কিন্তু জনগণ আমার দিকে খুব সাড়া দিচ্ছে আর কি। যে উল্লেখযোগ্য সফলতা হলো, আমি জনগণের দ্বারপ্রান্তে গিয়েছি এবং তাদের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং তারা এটাতে কৃতজ্ঞ আমার প্রতি, যে আমার দ্বারা যে একটা মেম্বারের দ্বারা যা হওয়া দরকার তা কিন্তু আমার থেকে পাইছে, এই আশাবাদী। এই জন্যই তারা আমার দিকে একটু আশাবাদী সব। জি, আমার বার্তা হলো, আমি গত 2 বছর নির্বাচন এই ফুটবল মার্কেট করেছি, যদি ইনশাল্লাহ জনগণের সহযোগিতা এবং জনগণের ভোটে আমি জনগণের ভোটে নির্বাচিত হই, তাদের সমস্যা সমাধান করব এবং সবসময় তাদের সুবিধা অসুবিধাগুলি আমি দেখব এবং তাদের পাশে ইনশাল্লাহ সবসময় থাকব। তাদের অসুবিধা এবং যা যা সমস্যা আছে সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভোটার এবং আমার এলাকার সবাই জানে যে মাদকের যদি বিরুদ্ধে কোনো স্লোগান থাকে, এটা আমার ওয়ার্ডে শুধু আমারই আছে। আমি মাদককে না বলি এবং আমি আপ্রাণ চেষ্টা করব যাতে আমার ওয়ার্ডটাকে মাদকমুক্ত করা যায়। এই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার ওয়ার্ডটাকে আমি মাদকমুক্ত রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ, অশেষ আপনারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য।